কীভাবে একজন সাধারণ মানুষ রেপের মতো ক্রাইম করতে বাধ্য হয়, একজন রেপিস্টের সাইকোলজি আসলে কী হয়, নির্ভয়ার মতো আরও কত রেপ কেস প্রতিনিয়ত ঘটে চলেছে, একজন রেপের ভিকটিম কতটা পীড়িতা, সব থেকে বড় ব্যাপার হলো এই রেপ কন্ট্রোল করতে আমরা কি পদক্ষেপ নিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আমি গুরু, আর রেপের সাইকোলজি ও থ্রিলিং রেপ কেসেস ডিসকাস করা হবে আজকের এই এপিসোডে। ইউনাইটেড নেশনসের রিপোর্ট অনুযায়ী 25 লাখ রেপ প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড ঘটে চলেছে। এটা তো হলো সেই নাম্বার যেগুলোর কমপ্লেন পুলিশের কাছে জমা পড়েছে, কিন্তু প্রায় 60% রেপ বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের খবর প্রকাশ্যেই আসে না, কারণ রেপের ভিকটিমরা তাদের কোনো কমপ্লেনটই করে না। 1 ফেব্রুয়ারি 2024 একটি সেমলেস ঘটনা সামনে আসে ঝাড়খণ্ডের ডুমকা ডিস্ট্রিক্টের। একটি স্প্যানিশ ট্যুরিস্টের সাথে 7 জন মিলে গ্যাংরেপ করে। অ্যাকচুয়ালি কেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ জানোয়ারে পরিণত হয়ে এরকম ক্রাইম করে? ইউএসএর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর স্যামুয়েল ডি স্মিথিম্যান 1970-এর দশকে 50 জন রেপিস্ট পুরুষের ইন্টারভিউ নিয়েছিলেন। তিনি তার রিসার্চে বিভিন্ন ফ্যাক্ট খুঁজে পান যে আসলে কেন কোনো ব্যক্তি রেপ করে। একজন পুরুষ যখন মহিলাদেরকে কেবলমাত্র একটা অবজেক্ট হিসাবে ট্রিট করে, তখন সে এরকম পদক্ষেপ নিতে বাধ্য হয়। এই সমস্ত ব্যক্তিদের মেন্টালিটি এরকমই থাকে যে তারা মনে করে সব মেয়েরাই তাদের সঙ্গে সেক্স করতে যায়। তারা এটাই ভাবে যে তারা এক প্যাট্রিয়ার্কাল বা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করে, যেখানে মেয়েদের কাজই হলো শুধুমাত্র ঘরের কাজ করা এবং সেক্স করা। তারা কোনো দিক থেকে মেয়েদের ডেভেলপমেন্ট চায় না, বরং কীভাবে একটা মেয়েকে আরও কন্ট্রোল করে টর্চার করা যায় তার উপর তারা বেশি ফোকাস করে। অনেক ক্ষেত্রে এই রেপিস্টরা রেপের ভিকটিমদেরকে অ্যাবিউজ করে তাদের প্রাইভেট পার্ট ড্যামেজ করে দেয়, তাদেরকে জোর করে অস্বাভাবিক কিছু কাজ করায়। মেয়েদের কান্নার আওয়াজে তাদেরকে টর্চার করে এই নির্দয় পুরুষরা খুব মজা পায়। এই ক্যাটাগরির রেপিস্টদেরকে স্যাডিস্টিক রেপিস্ট বলা হয়। এই স্যাডিস্টিক রেপিস্টরা মেয়েদেরকে টর্চার করার পর অনেক সময় এদের মার্ডার করে মেরে ফেলে। এই স্যাডিস্টিক রেপিস্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভায়োলেন্ট কোনো পর্ন মুভি থেকে ইন্সপায়ার্ড হয়। এই পর্নের রিয়ালিটি আমাদের অন্য একটি ভিডিওতে ডিসকাস করা হয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর আই বাটনে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেকেন্ড টাইপের রেপের কারণ হলো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন। কুইন্স ইউনিভার্সিটি কিংস্টনের সাইকোলজিস্ট হাওয়ার্ড বারবারি রেপের অ্যাট্রাকশনের এই সাইকোলজিটাকে ভালোভাবে বুঝিয়েছেন। এই ক্যাটাগরির রেপিস্টরা কোনো সুন্দর মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায়, কিন্তু তাদের এই প্রেম হয় কেবলমাত্র মেয়েদের ফিজিক্যাল স্ট্রাকচার দেখে। তারা নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে না পেরে কেবলমাত্র সেই মহিলার সাথে সেক্স করতে চায়, মেয়েদের সাথে রেপ করে এবং সেগুলোকে ক্যামেরায় রেকর্ড করে। অনেক সময় মেয়েদেরকে অজ্ঞান করে এই রেপিস্টরা তাদের কাজ করে এবং রেপ হয়ে যাওয়ার পর সেই মেয়েগুলোকে জীবিত অবস্থায় ছেড়ে দেয়। রেপের সাইকোলজি জানার পর কয়েকটা ভয়াবহ উদাহরণ দেখা যাক, যাতে রেপিস্টদের মেন্টালিটিটাকে আরও ভালোভাবে জানা যাবে। 16 ডিসেম্বর 2012 জ্যোতি সিং তার বন্ধু অবিন্দ্রর সাথে রাতে ফিরছিল। দিল্লির মুনিরকা বাসস্ট্যান্ডে তারা একটি বাসে চাপে। সেই বাসে বাসের ড্রাইভার সহ আরও 6 জন ব্যক্তি ছিল। জ্যোতি এবং অবিন্দ্র শীঘ্রই বুঝতে পারে যে তাদের সাথে কোনো ক্রাইম ঘটতে চলেছে, যখন বাসের ড্রাইভার হঠাৎ করে রুট পাল্টে দেয়। তারপর জ্যোতির বন্ধু অবিন্দ্রকে মেরে অজ্ঞান করে দেওয়া হয় এবং জ্যোতির সাথে 1 ঘন্টা ধরে রেপ করা হয়। তারপরে তার প্রাইভেট পার্টে রড ঢুকিয়ে দেওয়া হয়। মাতাল ব্যক্তিরা যখন তার সাথে রেপ করছিল, বাসের ড্রাইভার বাসটা তখনও চালাচ্ছিল। তারপর জ্যোতি ও অবিন্দ্রকে অর্ধেক মৃত অবস্থায় বাস থেকে ফেলে দেওয়া হয়। পরের দিন একজন পথচারী তাদেরকে নোটিশ করে এবং পুলিশকে ইনফর্ম করে। ল অনুসারে রেপের ভিকটিমের নাম প্রকাশ্যে আনা যায় না, তাই অনেক মিডিয়া হাউস তার নাম দেয় নির্ভয়া, কারণ সে ছিল ভয়হীন। 2013 তার মৃত্যুর পর ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়। এই ঘটনার 8 বছর পর 20 মার্চ 2020 নির্ভয়ার ক্রিমিনালদেরকে ফাঁসি দেওয়া হয়। ইয়াসমিন আক্তার 14 বছর বয়সী বাংলাদেশের একটি যুবতীকে 1995 গ্যাংরেপ করা হয়। দিনাজপুরে 10 মাইল এলাকায় নিজের শহরে ফিরে আসার সময় এই নাবালিকা ভুল বাসে উঠে হারিয়ে যায়। তারপর বাস থেকে নেমে একটি পুলিশ ভ্যানের মুখোমুখি হয় ইয়াসমিন। পুলিশের 3 জন অফিসিয়াল তাকে তার ঘর ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয়। 14 বছরের একজন মেয়েকে যদি স্বয়ং পুলিশ অথরিটি তার ঘরে ছেড়ে দেওয়ার কথা বলে, তাহলে সে কেন না বলবে?
আমরা সকলেই তো জেনে এসেছি পুলিশই আমাদের রক্ষাকর্তা, কিন্তু পুলিশই এরকম কাণ্ড ঘটাবে সেটা কেউ ভাবতে পারেনি। তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরিবর্তে তিন অফিসার ইয়াসমিনকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে রেপ করে। তাকে মেরে ফেলা হয় এবং তার লাশ রাস্তার পাশে ফেলে দেয় তিন পুলিশ অফিসার। পরের দিন ইয়াসমিনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। 2004 সালে তিনজনকে মৃত্যুদণ্ড হিসেবে ফাঁসি দেওয়া হয়। তুমি কি জানো বিশ্বের সবথেকে বেশি রেপ সাউথ আফ্রিকাতে হয়? 28 জুলাই 2022 একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সাউথ আফ্রিকার ক্রুগারসডর্প শহরে 8 জন মেয়ে, যাদের প্রফেশন অ্যাক্টিং ছিল, তারা একটি মিউজিক ভিডিও শ্যুট করছিল। এই এলাকায় থাকতো কিছু গোল্ড মাইনিংয়ের শ্রমিক, লোকাল ভাষায় তাদের জামা জামাস বলা হয়। অস্ত্র নিয়ে থাকা এই শ্রমিকরা 8 জন ফিমেল আর্টিস্টকে রেপ করে। এই মামলায় 50 জনের বেশি জামা জামাসের উপর কেস চলছে। এই রেপের প্রতিবাদে 300 জনের বেশি মানুষকে সাউথ আফ্রিকার রাস্তায় দেখা যায়। এই সমস্ত ঘটনার খবর বিশ্বের চারিদিক থেকে প্রতিনিয়ত আমাদের কানে ঢুকছে। সবথেকে বড় ব্যাপার হলো আমাদেরকে আরও একবার ভেবে দেখতে হবে, আমরা এখন 21st century আছি। আজ বিশ্বের কোনো দেশ আমাদের উপর শাসন করছে না, আমরা স্বাধীনভাবে আছি। যে ব্যক্তির যেটা করার ইচ্ছা সে সেটাই করছে, যার যেখানে যাওয়ার ইচ্ছা সে সেখানেই যাচ্ছে। তাহলে রেপের মতো এরকম নিষ্ঠুর জিনিসের এক্সিস্টেন্স কেন আছে আমাদের সমাজে? তার একটাই কারণ হলো মানুষের মেন্টালিটি। এই সমাজ থেকে একটি মহিলা একটাই জিনিস দাবি করে, সেটা হলো সম্মান। পুরুষদের যতটা অধিকার ততটাই মহিলাদেরও আছে। যেদিন আমরা এই সমস্ত কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করবো, সেদিন নতুন সূর্য উঠবে। নিয়মিত ইনফোটেনমেন্টের ডোজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করুন।